গাইস, সবাই আশা করি ভালো আছে বন্ধুরা। তো আমরা আজকে 6-8 তারিখ চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে 8ই সেপ্টেম্বর, বুধবার। তো আমরা কদিন আগে একটা ব্লগ ভিডিও দিয়েছিলাম, তো আজকে আবার একটা সেই জায়গায় ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা তোমাদের দেখাবো কীভাবে সুন্দরবনের নারকেল গাছে উঠে নারকেল পেড়ে খাবে, তাই তো? সুন্দরবনের নারকেল গাছে উঠে নারকেল মানে ডাব পেড়ে খাবে, তা আজকে আমরা সেটা দেখাবো। যে একটা বাচ্চা ছেলে, ছোট ছেলে, সে ডাব পেড়ে খাবে, ডাব মানে ডাব গাছে উঠবে, মানে আমারই ভাই অভিষেক পণ্ডা ডাব গাছে উঠবে, ডাব পারবো এবং আমরা দুজনে ডাব খাবো, প্রচুর মজা করবো। তা সেই রকম একটা ছোটো খাটো ভিডিও তোমাদের দেখাবো। তো দেখতেই পাচ্ছ গাছের উপরে দুটো ডাব আছে, দেখে দিই তোমাদের জুম করে ক্যামেরাটা। হ্যাঁ, দুটো ডাব আছে দেখতেই পাচ্ছ তোমরা, এই যে দুটো ডাব আছে দেখতেই পাচ্ছ তোমরা। দেখে মনে হচ্ছে গাছটা অনেক বড়ো, মানে গাছটা অনেক বড়ো দেখে জুম করেছি বলে ডাবটা কাছাকাছি দেখতে বলে। আর এই গাছে তিনটে ডাব আছে গাইস, তো এই ডাবগুলো আমরা পারবো এবং খাবো। মোটামুটি গাছটা খুব একটা বড়ো না, খুব একটা ছোটো না। তা তো এবার গাছে উঠবে আমাদের, তার প্রস্তুতি চলছে। এই যে প্রথমে দাউলিটাকে বেঁধে নেওয়া হচ্ছে এতে দড়ির সাথে, তো ঠিক আছে, মাথা হয়ে গেছে। তো এবার ওইটাকে মনে হয় মাথা হয়ে গেছে, এটাকে আবার মনে হয় কোমরে বেঁধে নেবে, বেঁধে নিয়ে গাছে উঠবে, ডাব পারবো। তো চলো দেখা যাক ডাব গাছে উঠতে পারে কি না, দেখা যাক কী হয়। কোনোদিন ডাব গাছে যদিও বা বেশি একটা ওঠেনি, কোনোদিন বলতে মানে ওঠেনি বললেই চলে। তার উপর বৃষ্টি হয়েছে মোটামুটি, দেখতে পাচ্ছ মাটি টাটি ভিজে বৃষ্টি হয়েছে। তো ডাব গাছ একটু স্লিপ আছে মন বলছে, মোটামুটি স্লিপ আছে, তাও উঠতে পারে, ওঠার চেষ্টা করবে, একটু রোদ হয়েছে ওই জন্য ডাব গাছে উঠবে। তো ডাব পেরে আজকে তোমাদের খেয়ে দেখাবো। সুন্দরবনের ডাব খুব মিষ্টি ডাব গাছ, খুব মিষ্টি গাছ। তো খাওয়ার পরে সব কিছু বুঝতে পারবো। তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো, যদি ভিডিওটা ভালো থাকে, ভালো লাগে, তাহলে দয়া করে একটা শেয়ার করবে, ঠিক আছে? আর এই যে ডাব গাছে উঠছে আমাদের, আর দেখতে পাচ্ছ পুকুর, কত সুন্দর একটা পুকুর। তো ওঠার চেষ্টা করছে, এই যে দেখাবো, এই যে স্লিপও খেয়ে পড়ে যাচ্ছে। টাইপের গাছ, তাও বাচ্চা ছেলে তো। আর আমি গাইস ডাব গাছে উঠতে পারি বলতে অতটা ভালো পারি না ডাব গাছে উঠতে আমি, কারণ আমার এই শরীর মানে শরীর নিয়ে ডাব গাছে ওটা হয় না, আমি ডাব গাছে উঠতে পারি না। তা ওর হালকা শরীর বলে ওই ডাব গাছে উঠবে বললো, তা আমি বললাম ঠিক আছে যা তুই যখন উঠবি। তো এই জন্য ওকে উঠছে গাইস, জুম করে দেখাচ্ছি ডাব পারবে, এবার ডাব কাটবে, ডাব দেখাবে। হয়েছে পজিশন ঠিক আছে কী রে গাইস? আগে পজিশনটা ঠিক করে নিক, তারপরে কীভাবে করতে হয় তোমরা দেখো, ভিডিওটা দেখতে লাগো। তো ডাব কেমনভাবে পারতে হয়, কী করতে হয়, খুব সুন্দর মিষ্টি ডাব। আর চারদিকে দেখতে পাচ্ছ বাগান বাড়ি, আপনাদের আগেই দেখিয়েছি আমরা, বলো। ওই যে খুব কষ্ট করে ডাব গাছে উঠেছে, ওই বন্ধুরা এর জন্য একটা লাইক করে দিও। একটা বাচ্চা ছেলে প্রচুর কষ্ট করে শুধু একটা ভিডিও বানানোর জন্য, একটা আপনাদের দেখানোর জন্য যে ডাব গাছে উঠবো, আছে একটা ব্লগ, সামান্য একটা ব্লগ ভিডিও বানানোর জন্য খুব কষ্ট করে একটা ছেলে ডাব গাছে উঠেছে, মানে বয়স বেশি না আপনারা বুঝতেই পারছেন। তো ভিডিওটা ভালো লাগলে একটু দয়া করে মানসিকতার সাথে ভিডিওটা শেয়ার করবেন, আর একটু লাইক করে দেবেন। একটা লাইক করতে তো কোনো কষ্ট অসুবিধা নেই আপনাদের, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইবও করে দেবেন। তো এই যে প্রচুর কষ্ট উঠেছে দেখতে পাচ্ছেন ডাব গাছ, ডাব গাছটা একটু বড়ো করে দেখাই ঠিক আছে আপনাদের, তাহলে বুঝতে পারবেন ডাব গাছটা মোটামুটি বড়োই আছে, যে আমাদের ছোটো লাগছে হয়তো কাছ থেকে দেখাচ্ছি বলে। ডাব গাছটা মোটামুটি বড়োই আছে, অনেক কষ্ট করে উঠেছে, আরামসে ওঠেনি গাইস। তো উঠেও গেছে ডাব গাছ, ডাব কাটাও শুরু করে দিয়েছে আমাদের, চলো কেটে ভালো, আগে দড়ি দিয়ে বেঁধে নেবে, কারণ ডাবটা তো নামাতে হবে না, যদি ডাইরেক্ট নিচে ফেলে দেয় ডাবটা তো ফেটেই যাবে, বুঝতেই পারছো। তো চলো দেখা যাক কী হয়। তো এবার ডাব কাটবে মনে হচ্ছে, তো দড়িটি সব বাঁধা হয়ে গেছে, সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, এবার ডাবও কাটা চলছে। ওই যে দুটো ডাব আছে গাইস, তো ডাব দুটো মোটামুটি বড়ো আছে, হাতে নিয়ে একবার দেখাও কত বড় বড় ডাব, গাছের উপর থেকে দেখাও একবার, পারবে চাকাতে পারবে? হ্যাঁ এই তো গায়ে ভালোই শক্তি আছে, এই তো ডাব দুটো পড়ছে দেখো গাইস, ডাব দুটো দেখো গাইস, তোমরা কি খাবে ডাব? তো কমেন্টে জানিও, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে তোমরা ডাব খেতে চাও কিনা, আমি আসতে করে ধরে নেবো। তোমরা কি ডাব খেতে চাও? তো ডাব খেতে চাইলে কমেন্ট করবে, দেখো হয়ে গেছে দইটা খুলে দিই, তা দেখো ডাব দুটো ভালোই বড়ো আছে,
তো এই দুটো ডাব আমরা খেয়ে নেবো, ঠিক আছে? আরও একটা আছে বলছে, পারবে বলছে, ঘরে নিয়ে যাব, খাবে, দাদু আছে, ঠাম্মা আছে, বয়স্ক মানুষ আছে, ওরাও খাবে, আর আমরাও একটা দুটো খাবো, একটু টেস্ট করবো, আপনাদের দেখাবো কেমন লাগে। তো ডাব দুটো দেখতেই পাচ্ছ ভালোই বড় আছে গাইস। হ্যাঁ, তো তোমরা যদি ডাব খেতে চাও এত সুন্দর সুন্দর বড় বড় ডাব, তো সুন্দরবনে আসতে হবে। তা আর যা যদি ডাব ডাব খাওয়ার জন্য গাইস এত বড় বড় সুন্দর সুন্দর সুন্দরবনে আমাদের বাড়িতে আসতে হবে, আমাদের বাড়ির অ্যাড্রেস দেবো না, যদি তোমরা ডাব খাওয়ার লোভে চলে আসো তো কোনো গ্যারান্টি নেই গাইস, কোনো ঠিকঠাক নেই, ওই জন্য অ্যাড্রেস দেবো না। তুই ডাব খেতে যাও তাহলে খুঁজে খুঁজে চলে এসো, আর ভিডিওটাকে যতটা পারো শেয়ার করো, যতটা সম্ভব হয় লাইক করো। তো বেশ, ডালটা কেটে দেবে, আমি গাছের তলায় আছি, আমার মাথায় পড়বে, ডালটা কেটে দিচ্ছে কারণ ওখানটা অসুবিধা হচ্ছে প্রচুর পরিমাণে। তো লাস্ট একটাই ডাব আছে, এটা ফেলবে আর আমি ক্যাচ ধরবো, দেখো কী হবে ডাবটাকে, এক হাতে ক্যাচ ধরবো, খুব সাবধান, খুব সাবধান, গাছপালা খুবই নরম, খুব সাবধান, পড়ে যেন পড়ে টড়ে না যাচ্ছে না আবার, কাটো ওটা কাটো, এই যে ডাব কাটছে দেখতেই পাচ্ছ তোমরা, সেটা কত উপরে উঠেছে দেখতে পাচ্ছ, ওখান দিয়ে ওর পড়ে যাওয়া ভয় লাগছে, তাও একটা ভিডিও বানাতে হবে সুন্দর দেখে, এই জন্যেই কষ্ট করছে আপনাদের জন্য, তো আপনারা কষ্টের দামটা একটু দেবেন, ঠিক আছে? কি হয়েছে, ও দড়ি দড়ি বানতে হবে না, তুই কেটে ফেল, আমি হাতে ধরে নেবো, ক্যাশ ধরে নেবো, একটা ডাব তো তুই ছিঁড়ে ছিঁড়ে দে, আমাকে কথা শোন, দড়ি বানতে হবে না, আমি ক্যাশ ধরবো, তুই ফেলে দে, ক্যাশ ধরে নেবো, গাড়ি সব ভয় পাচ্ছি ডাবটা ফেলে দিতে, আমি যদি ক্যাশ ধরে নিতাম অসুবিধা ছিল না, বাট তোমরা দেখতেই পাচ্ছ ডাবটা যথেষ্ট বড় আছে, এই জন্য ভয় পাচ্ছে, কারণ যদি হাতে মাথে পড়ে যায়, তুই এক কাজ করতে হয় অত এ না করে ছিঁড়ে আসতে পারে, একটাই তো ডাব, ওই একটাই ডাব কেটে দে, আমি আমার কথা শোন, দড়ি বানতে হবে না, দিক পরিষ্কার টরিষ্কার করে ডাবটাকে পুরো এ করে ফেলেছি, এবার ডাবটাকে ফেলবে, আমি একসাথে ধরার চেষ্টা করবো, আস্তে 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 ফেলবি, হ্যাঁ হ্যাঁ রেডি ফেল, গাইজ হাতে ধরতে পারিনি কারণ অত বড় ডাব কি করে ধরবো, তোমরাই বলো, দাউলি ফেলছে, এই যে দাউলিটা ফেলাচ্ছে এক সাইডে ফেল, তো এত বড় ডাব আমি কি করে এক হাতে ধরবো বলো, তাও এক হাতে ফোন, এক হাতে ডাব ধরা সম্ভব হয়নি আমার পক্ষে, তাও আমি যথেষ্ট পারি ওজনটা এ করে ডাবটা ফাটার হাত থেকে বাঁচিয়েছি, ডাবটা ফেটে যেত, ফেটে গেলে আমাকেই খেতে হতো কারণ আমার হাত থেকে পড়ে ফাটতো। তো ডাব তিনটে আমাদের এখানে পাড়া হয়ে গেছে, যেমন ধরো তোমরা দেখতে পাচ্ছ, এবার ও আস্তে আস্তে লাভবে, আস্তে আস্তে লাভবি, পড়ে যেন না যায় সবার পা স্লিপকে, বেশি হুড়োতাড়া করিস না, আবার গায়ে আস্তে আস্তে লাভবে, বেশি হুড়োতাড়া করবো না আমরা, কারণ হুড়োতাড়া করলেই জানেন প্রত্যেকটা কাজে যদি হুড়োতাড়া করা হয় সে কাজ নষ্ট হয়ে যায়, তো ওর মুখের এক্সপ্রেশনটা আমরা দেখিয়ে দিচ্ছি, এটা পোজ দিলে হতো না, ওরে গাইস দেখুন অবস্থা দেখুন, ডাব গাছে ওনা ওর অবস্থা দেখুন গাইস, তো গাইস দেখতেই পাচ্ছ আর এক্সপ্রেশনটা, না না লেবে এসো, আর এক্সপ্রেশন দেখাতে হবে না, প্রচুর কষ্ট করে উঠেছে শুধু একটা ভিডিও বানানোর জন্য, যে দেখাবো আজ আমাদের যারা ভিউয়ার্স বা যারা ভিডিওগুলো দেখে অনুসরণ করে তাদেরকে দেখাবো যে সুন্দরবনের ডাব কত সুন্দর হয়, কত মিষ্টি হয়, কত খেতে সুস্বাদু হয়, খেয়ে টেস্টটা আপনাদের বলতে চাই, আমরা খেয়েছি আগে কিন্তু একটা জিনিস সঙ্গে সঙ্গে টেস্ট করে বলা, অনেক দিন আগে টেস্ট করে বলা অনেক তফাৎ আছে, আমাদের বাড়ি যেহেতু ডাব গাছ আছে, নারকেল গাছ আছে, আমরা খেয়েছি, আর তোমরা যদি খেতে চাও চলে আসতে পারো, কমেন্ট করে জানছো নিশ্চয়ই, কী কমেন্ট করতে হবে সেটা তো আপনারা জানেন, যে আপনারা ডাব গাছে কি এই ভিডিওটা দেখে উঠতে পারবেন, বা আপনারা কি সুন্দরবনের ডাব খেতে চান তাহলে কমেন্ট করে জানিয়েন, ঠিক আছে? আর ভিডিওটাকে যতটা পারেন শেয়ার করবেন। তো এবার ডাব গাছ থেকে আস্তে আস্তে ধীরে ধীরে নামছে, তো তো চলো লেবো এসছে প্রায়, এবার ডাব কাটবো, আমরা তিনটে ডাব কাটবো, তিনটে ডাবের মধ্যে দুটো ডাব কাটবো, ঠিক আছে? এই আস্তে 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 গাইস, মাথায় পড়লে মাথা যেত গাইস, তো ওই তিনটে ডাব কাটবো, এবার থাক ওর ওর চিন্তা হবে না, থাক ছেড়ে দিবি ওটা, আমি হাতে লাগাবো, বাহ ভালোই শুক্তি আছে, তো মানে ডাবটা কেটে ফেল, এবার কেটে খাওয়া দাওয়া হয়ে যাক, ডাবটা খাওয়া দাওয়া বলতে ডাবটা ডাবের জলটা খাওয়া হয়ে যাক, দাউলিটা কোথায় ফেলেছিস? এবার আমরা দুজন ডাবটা খাবো, তো ক্যামেরাটা রাখার জায়গা থাকলে ভালো হতো, বাট আমরা রাখতে পারবো না, আমাদের হাতে করে ক্যামেরা রাখতে হবে, তো ও ডাব কেটে দেখাবে, এই যে দাউলি আর ওই যে ডাব, নাও এবার ডাবটা কাটো, একটা কাটো, ঠিক আছে কাটো, হ্যাঁ না 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 কাটো কাটো, হয়েছে অনেক হয়েছে, ওই যে কাটছে ডাব কাটছে দেখতেই পাচ্ছ তোমরা, একটু বড়ো করে দেখাই ডাব কাটাটাকে, দেখো ডাব কাটা, দেখো এই ডাবটা কাটবে, খাবে, খেয়ে বলবে কেমন টেস্ট, কারণ অনেক কষ্টে কাছে উঠেছে, গলা শুকিয়ে গেছে একদম ছেলেটার, ছেলেটার গলা একেবারে শুকিয়ে গেছে,
তো ডাবটা কাটবে, এই ডাবের জল বেরোনো শুরু হয়েছে গাইস। ডাবটা অনেক বড় আছে দেখে মনে হচ্ছে অনেক জলও হবে। আর খাবে তো, খেয়ে বলবে টেস্ট কেমন আছে, খেয়ে নিশ্চয়ই বলবে তোমাদের। আমিও খাবো, ও খাবে, আপনারা যদি খেতে চান কমেন্ট করবেন। ঠিক আছে খা, এই ডাবের ভিতরটা একটা দেখাই, দেখুন ডাবের জলটা দেখুন গেছে, দেখুন দেখুন এই যে কাটা হয়ে গেছে। ও অবস্থা দেখুন গাইস, কত কষ্ট করে পেরেছে আর খাচ্ছে, দেখেছে ভালো মিষ্টি আছে, অপূর্ব গাইস, অসাধারণ। এক কথায় বলতে চাইছি অসাধারণ ডাবের জল, ভালোই মিষ্টি না গাইস। আপনাদের কি ডাব খেতে ইচ্ছা করছে ভিডিওটা দেখে? তাহলে ডাব খেতে যদি ইচ্ছা করে ভিডিওটা দেখে আপনারা কমেন্ট করবেন নিশ্চয়ই, কমেন্ট সেকশন। আমার জন্য একটা কার্ড, আমি এটা খাই, আমার তো দেখে লোভ লাগছে, এটা খাবো না, এটা তুই এটা করে দে আমার জন্য একটা কার্ড। গাইস ডাবটা দেখতে পাচ্ছেন, ডাবের ভিতরে মনে হয় ইয়েও আছে নাকি, নালি আছে নাকি, ডাবের জল দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ আশা করি দেখতে পাচ্ছেন, দেখুন নড়ছে। আমার জন্য একটা কাটছে, এই যে বড়ো ডাবটা, ও ছোটো ডাবটা কেটেছে আর আমার জন্য বড়ো ডাবটা কাটছে, আমি ওর থেকে বড়ো বলে। এই রে আমার ডাবটা গাইস, দেখা দেখে আমার ডাবটার ধারে, ডাবের বেশি একটা ইয়ে নেই, মোটামুটি ভালো ইয়ে। এবার আমিও খেয়ে একটু টেস্ট করে দেখি কেমন লাগলো, তাহলে আপনাদের বলতে পারবো ভালো করে। ওর তো অসাধারণ লেগেছে, বাট আমার মুখে কেমন লাগে দেখি, হয়েছে? আর কাটিস না, আর কাটিস না, অত বড়ো ইয়ে করিস না, খেতে পারবো না আমি। গাইস এই যে দেখতে পাচ্ছেন আমার ডাবটা অনেক বড়ই আছে ওর ডাবের চেয়ে। কোথায় ফেলেছি? ওই তো ওখানটায় জল পড়ে গেছে, কোথায় জল পড়ে গেছে, এনে জল নিবি? আমি দেবো না, মিষ্টি আছে ভালো। তো দেখতে পাচ্ছে আমার ডাবটা, আমি এবার খাবো আস্তে করে। ঠিক আছে, ও ওই যে খেয়ে যাচ্ছে আর আমি তো খাবো, আমি ক্যামেরা ধরে আছি দেখাতে পাচ্ছি না। ও মাই গড গাইস, ব্যাপক ব্যাপক সুন্দর ডাব, ওরটাও খেয়ে নিয়েছে সবটা, আর একটা পড়ে আছে ও, এবার কাট দেখি নালি আছে কিনা। ও মাই গড, আগে ডাবটা খেয়ে নি তারপরে কথা বলবো। ফোনটা ধর বন্ধুরা, ভুয়া এর মধ্যে নেই, ফোনটা ধর, আমি আগে ডাবটা খেয়ে নি। খুব কষ্ট করে এই গাছতে না ডাবগুলো পারলাম। ওই যে বন্ধুরা ডাব খাচ্ছে দেখুন, এখনো অতক্ষণ ধরে জল খেয়েও এখনো ডাবের জল শেষ করতে পারিনি, এখনো অনেক থেকে গেছে। ডাবটা ভালোই বড় ছিল আর খেতেও পাচ্ছি না, একটু এটা হলে ভালো হতো, ঘরে নিয়ে গিয়ে কেটে খেলে ভালো হতো জানি, বাট এখানেই পেরে খেয়ে একটা আলাদা মজা আছে, খুব কষ্ট করেছে। এবার ওই কাছে একটা ডাব আছে, ওটা হয়তো পারবে, হয়তো ঘরে নিয়ে যাবে। আমাকে দিয়ে এটা খাই না, না না না, আমার গাইস খাওয়ার জন্য কি করছে দেখুন, গাইস খেয়ে নিল লাস্টে, এটা তাকে আরো মিষ্টি ভালো মিষ্টি আছে গাইস, আমার ডাবের জল অর্ধেক খেয়ে নিল গাইস। গাইস কি করা যাবে, ডাবের জলটা ভালোই মিষ্টি আছে, তো খেয়ে নিয়েছে কিছুটা আর আমার জন্য রেখেছে। তো গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, একটা করে লাইক করবেন, শেয়ার করবেন। আর এই গাছের ডাবটাও আমরা পারবো, আর এটা পেরেছি, খেয়েছি আমরা দুজন মিলে, ভালোই টেস্ট। আমার থেকে ওর ডাবটা ছোটো কিন্তু আমার ডাবটা অনেকটাই বড়ো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, লাইক করবেন, আর যা যা করতে হবে আপনারা করে দেবেন। আর আরও সুন্দরবন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে, কাছে উঠছে এখনও ও, আর একটা গাছে ডাব পারবো বলে, তো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। গাইস ডাবের জল খেয়েছে, ঢেকুর উঠছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। আর আমাদের পরিবারের সদস্য হওয়া মানেই আপনারা প্রত্যেকটা ভিডিও টাইম টু টাইম পেয়ে যাবেন, আপনারা যখনই যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের জন্য আপনারা পেয়ে যাবেন। আর ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য ধন্যবাদ, খুব 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 ধন্যবাদ। আর গাইস আপনারা এইভাবেই সাপোর্ট করুন, এইভাবেই আমরা ভিডিও আপনাদের জন্য সুন্দরবনের আরও সুন্দর সুন্দর ভিডিও, সুন্দরবনের আরও সুন্দর সুন্দর জায়গার ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো।